সুজন কুমার এই বক্তব্যে রাজ্যের আইনমন্ত্রী বা আজকের সাংবাদিক সম্মেলনের শুরুর বিষয়ে কি প্রতিক্রিয়া থাকবে? আপনি এখন পর্যন্ত আমরা রাজ্যের রাজ্য প্রতিষ্ঠা করতে পারিনি, ভারতবর্ষে কোথাও কোনো অঘটন ঘটনা ঘটে না এটা আমার জানা। আমার বক্তব্য হলো টোটাল যে বার্ষিক যে রিপোর্ট আইন শৃঙ্খলা কম্পারেটিভলি অন্যান্য বছরের থেকে বেটার, এই বক্তব্যটা আমার এখানে। আইনের শাসন একদম রামরাজ্য প্রতিষ্ঠা এখনো করতে পারিনি, বিধানসভায় বলেছিলাম আমরা রামরাজ্য প্রতিষ্ঠা করব, আশা করি সেই লক্ষ্যে পড়ছি। কিন্তু এরম ধরন কয়েকটি ঘটনা যে ঘটেনি বা ঘটে নাই সেটা বলতে যাচ্ছি না, ঘটনা ঘটছে, নতুবা আমি সংখ্যাটা কই পেলাম? আমরা চেষ্টা করব রামরাজ্য প্রতিষ্ঠা করার জন্য আপনাদের সহযোগিতা করবেন, ধন্যবাদ। ঠিক আছে, বলছি তো এখনো তো রামরাজ্য প্রতি, তাহলে এই সংখ্যাটা বললাম কোথা থেকে? সেই ধরনের আইন একটা যখন ঘটনা ঘটে আপনি দেখবেন সেই ঘটনা আসামি আর মূল আসামি গ্রেপ্তার হয়েছে, এফআইআর নেম আমি যতটুকু জানি খুব আমি আফসে আফসে এফআইআরটা দেখেছি, চারজন বোধহয় মোস্ট প্রবাবলি এফআইআর নেমড আছে, চারজনের মধ্যে আমি যতটুকু জানি তিনজনে গ্রেপ্তার হয়ে গেছে, আরেকজনকেও তল্লাশি চালানো হচ্ছে। ঘটনা ঘটলে আপনি দেখবেন পুলিশ কি করবে, ধরুন একটা লোক ফাঁসি দিয়ে মারা গেল, পুলিশ এই ঘটনা পেয়ে সেখানে যায় কিনা অ্যাকশন নেয় কিনা সেটা প্রশ্ন, এটাকে বলে আইনের শাসন। আইনের শাসন এটা না যে একটি ঘটনা ঘটবে না, এরকম পৃথিবীতে কোথাও আছে কিনা আমি জানি না। বিপক্ষে বলছি না, আপনি বারবারই একটা কথা গন্ডগোল করছেন, ঘটনা ঘটছে আইনের শাসন তাকে বলে, ঘটনা যদি যদি কোন রকম অ্যাকশন না নিত সেটাকে বলে আইনের শাসন নেয়। আরে আপনি তো আপনি একটু শুনুন, একটু আপনাকে বলে দিই, একটু একটু হ্যাঁ, এ রাজ্যের বিধায়ক খুন হয়েছে, আমাদের আমলে বিধায়ক খুন হয়েছে, এবং খুন হয়নি শুধু খুনে হয়েছে বিচার হয়নি, এই সরকার আসার পরে বিচার আবার শুরু হয়েছে, এদের মধ্যে জেল হয়েছে, এটাকে বলে আইনের শাসন। আপনি যেটা বলছেন যদি পুলিশ সাইলেন্স প্র্যাকটিসটা থাকবে সেখানে হলো আইনের শাসন নেই, এটা গুড গভর্নেন্স আর ব্যাড গভর্নেন্স, গুড গভর্নেন্স আর ব্যাড গভর্নেন্স এটা পার্থক্য রয়েছে। এখানে হোয়াট ইজ গুড গভর্নেন্স শুনে নিন, গুড গভর্নেন্স ভার্সেস ব্যাড গভর্নেন্স, রুল অফ ল, ট্রান্সপারেন্সি, পার্টিসিপেশন, অ্যাকাউন্টেবিলিটি, সাস্টেনেবিলিটি, এটাকে বলে গুড গভর্নেন্স। হোয়াট ইজ ব্যাড গভর্নমেন্ট? ইনএফিসিয়েন্সি, ওই যদি পুলিশ অ্যাকশন না নিত ইনএফিসিয়েন্সি, রেড টেপ, লাল ফিতার বাংলায় থাকে যেসব ফাইল, মেল অ্যাডমিনিস্ট্রেশন, করাপশন অ্যান্ড সিক্রেসি, দিস ইজ ব্যাড গভর্নমেন্ট। এটা আমার কথা না, সারা বিশ্বের কথা, দিস ইজ কল্ড সুশাসন। ঘটনা ঘটেছে এবং এনসি ডিপার্টমেন্ট পুরো হামলার যে ঘটনা ঘটেছে এটা নিন্দনীয়, সাথে সাথে নিশ্চয়ই লজ্জা, কিন্তু যদি সেখানে মুখ্যমন্ত্রী বা স্বরাষ্ট্র দপ্তর কোনো অ্যাকশন না নিত এই ক্ষেত্রে আমরা বলতাম ভুল, দিস ইজ কল্ড গুড গভর্নেন্স। আরে আমি কি আপনি তো রিপিট করছেন কেন, এর থেকে আর ব্যাখ্যা কি দিব ভাই? না সরি, আপনি না সরি কথা আপনার আপনার হয় এটা বুঝেননি বা কিছু একটা, আমার কথা আমার হোয়াট ইজ গুড গভর্নেন্স হোয়াট ইজ ব্যাড গভর্নেন্স আমি আপনাকে এক্সপ্লেইন করে দিয়েছি, এটাই এটাই চিরাচরিত সত্য। কোন লোক ঘটনা ঘটে এখন যাওয়ার সময়
একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আপনি প্রায় ব্যথা পেলেন, আপনি থানাকে বললেন কেউ গেল না, ইট ইজ ব্যাড গভর্নেন্স। এই যে বাড়ি দিয়েছে, আপনার বক্তব্য বাড়ি কেন দিবে? আরে বাবা, এটা তো হয়নি কি রে ভাই? পুলিশ কত, পুলিশ কত, 40 নিশ্চিত? আমি তো বলছি ঘটনা ঘটেছে, আমি কি ঘটনার নিন্দা করি? ঘটনা আসামি গ্রেপ্তার হয়েছে, ঘটনা নিন্দা করিনি তো, আপনি বলিনি তো আপনাকে? কোনটার মধ্যে কোনটা বলছেন, মিলিয়ে ফেলবেন না। পুলিশ যদি না ধরত তাহলে এটা হলো ব্যাড গভর্নমেন্ট। আচ্ছা আজকে